সাম্প্রতিক বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ বেশ কিছু সাধারণ জ্ঞান নিয়ে আজকে আমরা আলোচনা করব আশা করছি পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে মসলিশ কোন দেশের আইনসভার নাম মসলিশ কোন দেশের আইনসভার নাম উত্তরটি হচ্ছে ইরান পরবর্তী প্রশ্নটা হচ্ছে আমার দেখা নয়াচীন কোন ধরনের গ্রন্থ আমার দেখা নয়াচীন কোন ধরনের গ্রন্থ গ্রন্থটি হচ্ছে এটা একটা ভ্রমণ কাহিনী এটা হচ্ছে একটা ভ্রমণ কাহিনী জাতিসংঘ কোন বছর প্রতিষ্ঠিত হয় অর্থাৎ জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয় এটাও আস এই ধরনের করেও আসতে পারে পরীক্ষায় প্রস্তুতটি হচ্ছে উনিশশো সালে অর্থাৎ উনিশশো সালে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় পরবর্তী প্রশ্নটা আমরা খেয়াল করব কফ টোয়েন্টি কোথায় অনুষ্ঠিত হলো কফ টোয়েন্টি কোথায় অনুষ্ঠিত হলো এই প্রস্তুতটি হচ্ছে দু হাজার একুশ সালের স্কটল্যান্ডের গ্লাসগো শহরে অনুষ্ঠিত হয় পরবর্তী প্রশ্নটি হচ্ছে দ্য আইডিয়া অফ জাস্টিস গ্রন্থের লেখককে দ্য আইডিয়া অফ জাস্টিস গ্রন্থের লেখককে এই প্রশ্নের উত্তরটি হচ্ছে অমর্ত সেন প্রশ্নের উত্তরটি হচ্ছে অমর্ত সেন তো এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের প্লে চেক করবে সবাই এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবে তো আমরা পরবর্তী প্রশ্নে যাব পরবর্তী প্রশ্নটা হচ্ছে কারাগারে রোজ নামোচা গ্রন্থটি লেখককে কারাগারে রোজ নামোজা গ্রন্থটির লেখককে এই প্রশ্নের উত্তরটি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তো এই কারাগারে রোজ নামোজা গ্রন্থটির লেখক হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শততম ওয়ান ডে ম্যাচে বাংলাদেশ কোন দেশকে পরাজিত করে শততম ওয়ান ডে ম্যাচে বাংলাদেশ কোন দেশকে পরাজিত করে প্রশ্নের উত্তরটি হচ্ছে ভারত অর্থাৎ ভারতকে বাংলাদেশ শততম ওয়ান ডে ম্যাচে পরাজিত করে তো এই ধরনের আরও তথ্য এবং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে পাশে থাকবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য